আজকের খাস দশ। বৌবাজারের মদন দত্ত লেনে কম বেশি 10টি বাড়িতে ফাটল। সাত সকালে বাড়ি থেকে রাস্তায় আতঙ্কিত বাসিন্দারা। ইস্টওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ। নিরাপত্তার স্বার্থে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নির্মাণকারী সংস্থা KMRCL। মদন দত্ত লেনের ঠিক নিচেই ভূগর্ভের সুড়ঙ্গে তৈরি হচ্ছিল ক্রস প্যাকেজ। মাটির নিচ থেকে জল বেরিয়ে আসাতেই বিপত্তি। বিপর্যয়ের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। 48 ঘন্টার মধ্যে শ্বেতপত্র প্রকাশ করে সবকিছু জানাবে মেট্রো কর্তৃপক্ষ। বৌবাজারের দুর্গা পিতুরের লেনের পর এবার মদন দত্ত লেন ভূগর্ভে নির্মাণের জেরে কেন বারে বারে ফাটল? ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে দোষে তোফেরাত তাপস সহ সস্ত্রীক সুদীপের। অন্যদিকে ফাটলের জন্য রুট বদলকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। একাধিক ভূ কোম্পানির হদিশ। সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন গ্রেপ্তার অভিযুক্ত প্রসন্ন রায়ের স্ত্রী এবং ভাই। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে গরু পাচার মামলাতেও যোগসূত্র রয়েছে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন রায়ের। আমি সাক্ষ্য দিতে যাব কেন? ওরা মহাভারত রচনা করছে করুক না, আমার মজা লাগছে শুনতে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম থাকা ঘিরে মন্তব্য বোলপুরের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। অনুব্রতর বিরুদ্ধে বয়ান দেননি বলেও দাবি করেছেন তিনি। পঞ্চায়েতের প্রার্থী তালিকায় নাক গলাতে পারবেন না রাজ্য নেতারা। বাগদায় দলের বিজয় সম্মেলনীতে ফতোয়া জারি করলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বক্তব্য প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। আক্রান্তের সংখ্যা 30,000 ছাপিয়েছে ডেঙ্গুর দাপটে উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দপ্তর। উৎসব মিটতে না মিটতেই মহানগরীতে ডেঙ্গু আতঙ্ক। কলকাতা পৌরসভার স্বাস্থ্য সহ একাধিক বিভাগের অফিসার ও কর্মীদের ছুটি বাতিলের কথা জানিয়েছেন মেয়র ফিরাদ হাকিম। প্রাথমিকে পড়ুয়া পিছু 48 পয়সা এবং উচ্চ মাধ্যমিকে পড়ুয়া পিছু 72 পয়সা বরাদ্দ বাড়ালো মিড ডে মিলের। 2020 সালের পর ফের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র। তবে জ্বালানি সহ জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামের নিরিখে একে প্রহসন বলেই উল্লেখ করছে শিক্ষামহল। ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 5G পরিকাঠামো ও পরিষেবা তৈরি করছে। অন্যান্য দেশের সঙ্গেও এই প্রযুক্তি পরিষেবা ভাগ করে নিতে প্রস্তুত দেশ। মার্কিন মূলকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার পরোটা খেতে গেলেও পূর্বে মুখ। গুজরাটের দাম বাড়ছে রেডি টু কুক বা ফ্রোজেন পরোটার তীব্র প্রতিক্রিয়া জনমানুষে। ভোটমুখে গুজরাটে আন্দোলনে নামার তোড়জোড় শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।